ফের নতুন করে বাংলায় বাড়ছে করোনা ভাইরাস। এইমাত্র সবাইকে সতর্ক করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালো সরাসরি এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আবারও চোখ রাঙাচ্ছে করোনা। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে রিভিউ প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে দেখা হচ্ছে করোনা চিকিৎসার যন্ত্রসহ সমস্ত পরিকাঠামো ঠিকঠাক ও পর্যাপ্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে বলা হয়েছিল নজরদারিতে বিশেষ গুরুত্ব দিতে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশজুড়ে 5,335টি নতুন কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে। প্রসঙ্গত, গত 5 মাসের মধ্যে এই দিন সবচেয়ে বেশি পজিটিভ কেস ধরা পড়েছে। বর্তমানে মোট পজিটিভ কেসের সংখ্যা 25,587। রাজ্যে ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে শুরু করেছে নজরদারির কাজ, অতিমারি মোকাবিলায় তৎপর রাজ্য। বলা হয়েছে করোনা এবং ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ পদ্ধতি, লক্ষণ ও উপসর্গে বেশ কিছু মিল আছে, তাই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে যেন রোগ নির্ণয়ে কোনো ভুল না হয়। সেই সঙ্গে মানুষকে বলা হয়েছে উৎসবের অনুষ্ঠানে কোভিড বিধি মেনে চলার কথা, তবে মাস্ক বাধ্যতামূলক থাকছে না। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র পশ্চিমবঙ্গে মাস্ক বাধ্যতামূলক থাকছে না, তবে সারা দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে আবারও কিন্তু প্রত্যেককে মাস্ক পরতে হবে এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু মাস্ক ব্যবহার করবেন এবং কোভিড বিধিগুলো মেনে চলবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।